একটা জিনিস দেখবেন, বিবাহ আল্লাহর নবী বলছে আন-নিকাহু মিন সুন্নতি, আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছে, সে বিয়েটা অন্য কিছু নয়, আমি নবীর সুন্নত, যে বিয়ে করলো সে আমি নবীর সুন্নতকে বাস্তবায়ন করলো, আর যে বিয়ের ব্যাপারে উদাসীন, বিয়ে করতে চায় না, অবৈধ নারীর দিকে তাকায়, ইফতিজিং করে, নারীর শাড়ি ধরে টান দেয়, ওড়না ধরে টান দেয়, এরকম যারা করে মানু রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার নবী বলে প্রেম যদি করতে হয় বউয়ের সাথে করবা, বউয়ের আগে কোনো প্রেম চলবে না, বিয়ে করে কোনো পরকিয়া চলবে না, তুমি বিয়ে করে বউকেই ভালোবাসো, যে বিয়ে থেকে বিমুখ হলো আমি নবী তাকে উম্মত থেকে বের করে দিলাম। বিয়ে কত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী বলছে যে বিয়ের ব্যাপারে উদাসীন হলো তাকে আমি উম্মত থেকে কি করে দিয়েছি, আর আল্লাহও বলছে ফানকিহু মা তাওয়া লাকুম মিনান নিসা বান্তা, আমি নারী বানিয়েছি তোমাদেরকে পুরুষ বানিয়েছি, এমনি নয় একজন অপরজনের সাথে বিবাহ হবে, বন্ধন হবে, এই বন্ধনের মাধ্যমে সন্তান আসবে, কেয়ামত পর্যন্ত নসল থাকবে, আর ওই সন্তান মাওলার ইবাদতে মগ্ন থাকবে।